الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه الطيبين والصالحين وخلفاء الراشدين والأولياء الكاملين والحمد لله رب العالمين. وقال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساء مسيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال الله تبارك وتعالى في شان حبيبه الكريم الامين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. سيداتي وسادتي ويا أيها المستمعون الكرام المسلمين ويا جماعة الحاضرين السلام عليكم ورحمة الله وبركاته. يا جلوس الروح أوصيكم بتقوى الله والمواد دار ذكر الله على خير الكلام كلام الله وأحسن هدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم. আমার প্রিয় আদরের প্রাণ প্রিয় সম্মানিত হাজিরিন کرام এবং আমার অতি সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন বক্তা, সম্মানিত বক্তাগণ, রসুলের পাকের জীবনের বিভিন্ন দিকে আলোচনা করেছেন। যার মধ্যে প্রাক্তন মন্ত্রী এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলেম মুফতি এনারা বিভিন্ন দিকে আলোচনা ওনারা করেছেন। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা পৃথিবী জুড়ে করলেও তো শেষ হবে না, না করলেও ওনার কিছু আসে যায় না, আর করলেও কিছু আসে যায় না। আসলে আজ থেকে তো 1450 বা পৌনে 1500 বছর থেকে আলোচনা চলে আসছে। আমরা উর্দুতে একটা কথা বলি, মর্জ বাড়তা গেয়া রুজু দাওয়া দি, অর্থাৎ যেমন যেমন ট্রিটমেন্ট হতে লাগলো তেমন তেমন বিমার আরো বাড়তে লাগলো। বাড়তে বাড়তে অনেক বেড়ে গেছে, বিমারির সময় এমন বেড়ে গেছে, কালকে বিমারি এমন বেড়ে গেছে যে এখন আর আল্লাহ জানে এর শেষ কোথায় হবে। আমি একটি আয়াত, ছোট্ট একটা আয়াত আমি সুরে নেসার তেলাওয়াত করেছি, 115 নম্বর আয়াত। 115 নম্বর আয়াতে
اللہ تعالیٰ نے جتا لفظی ترجمہ بڑا ہوئے چھے جے اللہ تعالیٰ ارشاد کرے چھے وَمَنْ يُشَاقِقِ رَسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى যারা যাদের কাছে ইমান যারা ইমানি দৌলত যারা পেয়েছে পাওয়ার পরেও যারা তাকে অসম্মান করে না মেনে নিজের পথ তারা বেছে নিয়েছে মা তো বাইনা লহুল হুদা তারা হেদায়েত পথ পেয়েছিল হেদায়েতের বাণী শুনেছিল হেদায়েতের পথ তারা পেয়ে গেছিল পাওয়ার পরেও তারা নিজের গুণে তারা হারিয়ে ফেলেছিল উযাতাবি হায়রা সাবিলুল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লাহু ফিহি জাহান্নাম তারা নিজের যে পথ একটা আলোকিত একটা সুন্দর সত্য পথ তারা পেয়েছিল এটা বিভিন্ন মুফাসসিরিনের কারামের কথা দিয়ে জানতে পারা যায় এটি শুধুমাত্র মুসলমানকে বলা হচ্ছে কারণ এই মুসলমান যে যার বাপ দাদা চোদ্দ পুরুষ যার মুসলমান হয়ে চলে আসছে তার বা যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তা যে কোনো মুসলমান যার জন্য বলা হয়েছে যে যারা সত্য পথ পাওয়ার পরেও যারা নিজের গুণে পথটি হারিয়ে ফেলেছে হারিয়ে তারা অপরের পথ যে পথটি সত্য না যে পথটি রহমতের না যে পথটি আলোকিত না সেই পথ বেছে নিয়ে নিজের গুণে সে পথটা নিজের ইচ্ছা সে পথে চলা আরম্ভ করে দিয়েছে মা তাওয়াল্লা এবং তারা ফিরে গেছে সত্য পথ থেকে জাহান্নাম তাদের জন্য আর আমি কিছু করতে পারিনি জাহান্নামের দরজা উন্মুক্ত করে রেখে দিয়েছি ওয়াসাআত মাসিরা আফসোস করে আল্লাহ তারা বলছেন কতই দুর্ভাগ্য তারা এই সত্য পথ পেয়েও ফিরে যাওয়া অন্ধকার পথের দিকে কতই না তারা দুর্ভাগ্য حضرت عبدالعزیز محدث دہلوی رحمت اللہ تعالی انہیں بولچن ترجمہ ہے اور جو رسول پاک صلی اللہ تعالی علیہ وسلم کا خلاف کرے بعد اس کے کہ حق راستہ اس پر کھل چکا ہو اور مسلمانوں کی راہ سے جدا راہ چلے ہم اس کو اس کے حال پر چھوڑ دیں گے اور اسے دوزخ میں داخل کر دیں گے کیا کیا ہی بری جگہ ہے پلٹ جانے کی اللہ تعالیٰ بولتے ہیں ہمیں تعداد کے جارا نیجر گنے ہمیں پاس تعداد دلان تعداد پاس ستو پاس تعداد پروڈرسن کرلان ستو پاس پوتیت کے تعداد پوتیت ستو پاس پروڈرسن کاری کے تعداد کے پڑھا لان تعداد پیرو پاور پاریت تعداد حالیے پھر لو تو ہم ہمیں تعداد کے تعداد اوستا تھی چھڑے دلان মাননীয় পিথল বলছে ইফ এনি ওয়ান কন্টেন্টস উইথ দ্য মেসেঞ্জার ইভেন আফটার গাইডেন্স হ্যাজ বিন প্লেনলি কনভে টু হিম অ্যান্ড ফলো এ পাথ আদার দেন দ্যাট বিকামিং মেন টু পাথ মেন টু ফেথ উই শ্যাল লিভ হিম ইন দ্য পাথ হি হ্যাজ চুজন অ্যান্ড ল্যান্ড হিম ইন হেল ওয়াট অ্যান্ড হি উইল রিফিউজ এদিকে আসার আগে আমি আজকের দিনে তো রসুল পাকের জন্ম তারিখ তাই না আজকের দিনে হুজুর জন্ম নিয়েছিলেন তাই তো শুনি আজকের দিনে হুজুর জন্ম নিয়েছিলেন আর যারা আল্লাহর ওয়ালি তারা বলেন আজকের দিনে হুজুর আমাদেরকে
তরিয়ে নেবার জন্য এই ধরাধামে তশরিফ নিয়ে এসেছিলেন আগমন হয়েছিল দুইটা দু রকমের কথা জানি না বন্ধুটি জানলে তো বলবো হয়তো জন্ম নিয়েছিলেন হয়তো বা জন্ম অনেক আগে হয়েছিল উনি আমাদেরকে তরিয়ে নেবার জন্য ধরাধামে তিনি আগমন করলেন আজকের দিনে না চিনে তো বলা যায় না ইতিপূর্বে মহব্বতের অনেক কথা বলে গেছে বিদ্যান আল্লাহর বান্দা আমিও মহব্বতের কথা বলি মহব্বতের বিশ্লেষণ কি মহব্বত কাকে বলে আচ্ছা আমি তোমাদের তিনটে জিনিস বলি কারণ আমাদের যে টার্গেট জীবনে সেটি হলো নিজের ওই জায়গায় ফিরে যাওয়া যে জায়গা থেকে আমরা এসেছি যে জায়গা থেকে আমরা এসেছি সেটা তো আর মনে নাই মনে থাকার কথা তো না আর যে বাধা আমরা করে এসেছি সেটাও মনে নাই মনে থাকার কথা না কারণ তোমরা যখন এই অবস্থায় ছিলে না ওই অবস্থায় ছিলে এই অবস্থা ওই অবস্থা বুঝতে পারছো তো একসময় তোমাদের নাম কিন্তু ছিল আল্লাহ এখন নাম হলো আব্দুল্লাহ আল্লাহ এবং আব্দুল্লাহ দুটো দুই দিন আব্দুল্লাহ হলো আল্লাহর বান্দা আল্লাহ হলো তিন দিনই আল্লাহ একসময় তোমরা ছিলে আল্লাহ যখন তোমাদের অস্তিত্ব আল্লাহর ভেতরে ছিল আদম ছিলেন না অনেকবার এটা বলা হয়েছে এটা অনেকবার বলা হয়েছে তোমাদের কিন্তু এটা এখন তোমরা আব্দুল্লাহ এখন আল্লাহ না তো সেই বাগানটা যখন আল্লাহ তারা তোমাদের জিজ্ঞেস করেছিলেন যে আরাস্ত বেরাত দেখুন আমি কি তোমাদের প্রভু না তখন তোমরা বলেছিলেন আমরা ছিলাম তোমাদের সঙ্গে বড়া কালু বড়া আল্লাহ আপনি তো আমাদের প্রভু আমি যে তোমাদের সঙ্গে বাদ ছিলাম তাও না আমি তোমাদের মধ্যেই ছিলাম কিন্তু এটা কজন মনে রেখেছে যারা মনে রেখেছে তারা এই জীবনে মায়ের পেট থেকে ওয়ালি হয়ে গত হয়েছে এজন্য হযরতে আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন ফারসি জমানে যে খাসানে খোদা আল্লাহর বলি খাসানে খোদা মানে আল্লাহর খাস বান্দা বলি খাসানে খোদা খোদা না বাশার খাসানে খোদা খোদা না বাশার লেকিন যে খোদা জুদা না বাশার যদি আল্লাহর বলি আল্লাহ না তারপরেও আল্লাহ থেকে তারা জুদা হোক না কারণ তারা সেই ওয়াদাটা মনে রেখেছিল যেটা আমরা মনে রাখিনি ওনারা ওটা মনে রেখেছিলেন যখন আল্লাহ তারা ওয়াদা দিয়েছিলেন যে একাত্ম বেরাত দেখুন আমি কি তোমাদের প্রভু না পারু বলা আল্লাহ আপনি না আমাদের প্রভু এই প্রভুত্ব আর দাসত্ব অঙ্গীকারটা অতি আগেই শেষ হয়ে গেছে এই অঙ্গীকার তোমরা জানো অঙ্গীকার অঙ্গ কারা করে অঙ্গীকার হাদিস শরীফে যেটা এসছে তিনটে খাসরাত হচ্ছে মুনাফিকের তিনটে খাসরাতের ভেতরে একটা খাসরাত হচ্ছে ওয়াদা ভঙ্গ করা ওয়াদা ভঙ্গ করা এটি হলো মুনাফিকের চিহ্ন যা ওয়াদা করবে তা পূরণ করবে না তো এই যেটা আমরা করে বসেছি আল্লাহর কাছে আমরা ওয়াদা করেছিলাম আল্লাহ যে করুক আমরা যেন মুনাফিকের খাতায় আল্লাহ নাম না লিখে কারণ আমরা ভুলে যাই আমরা আমাদের আর ভুলে যাওয়ার ব্যাপারটা আমরা জানো এটা বাপ মায়ের উপর নির্ভর করে তোমাদের মধ্যে অনেক বাপ বসে আছো অনেক আমার মা বোনেদের মধ্যে মা বসে আছে বাপ আর মা যদি ঠিক থাকে তাকে যদি মুখ ফোটার সঙ্গে সঙ্গে আল্লাহ ও তার রসুলের পরিচয় করিয়ে দেওয়া হয় তাহলে সে বড় হয়ে সে পরিচিত থাকে এবং বড় হয়ে সে পরিচয়টা জাগিয়ে তোলে এবাদতের রেয়াজতের মাধ্যমে আবার তার ঘরে যখন বাচ্চা হয়
সেই বাপ মা আবার তার বাচ্চাকে সেভাবে জাগিয়ে তোলে ইবাদতের মাধ্যমে ওই পরিচয়গুলো ওই অঙ্গীকারগুলো মনে করিয়ে দেয়। এইভাবে স্টেপ বাই স্টেপ বাপ মা যার ভালো থাকে, বাপ মা যার আল্লাহ ও রাসূলের প্রেমিক থাকে, তখন সেই ঘরের বাচ্চাও কিন্তু সেই প্রেমিক হয়। আম গাছে কোনোদিন কাঁঠাল পয়দা হয় না, কাঁঠাল গাছে কোনোদিন বেগুন পয়দা হয় না, বেগুন গাছে কোনোদিন মূলা পয়দা হয় না, ইত্যাদি ইত্যাদি। তো যার বাপ মা ঠিক থাকে, অঙ্গীকার মনে রাখে, তার বাচ্চারাও অঙ্গীকার মনে রাখে, কারণ সে অঙ্গীকার মনে করিয়ে দেওয়া হয় তাকে। যেমন হুজুর আব্দুল কাদের জিলানীকে ধরে নাও, মা কোরআনের হাফেজা ছিলেন, মা যখন বাচ্চা আব্দুল কাদের জিলানী যখন পেটে আছেন, মাজারের শিরামে যখন আছেন, মায়ের ইবাদত ছিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাদারে মেহরবানের নাম ছিল ফাতমা সানিয়া। ইনি ইমাম হুসেনের ঔলাদ ছিলেন, উনি নামাজ পঞ্জিকায় নামাজ ছাড়া ওনার আর কোনো ইবাদত ছিল না সেবায় কোরআন পাকের তেলাওয়াতের। কোরআন পাকের তেলাওয়াত তিনি এত বেশি করতেন যে লোক বলতেন, সেই জমানার লোকেরা বলতেন যে এটা মেয়ে আলী হয়ে গেছে। মেয়ে আলী মানে হল যে হযরত আলী শেখ খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত ছিল শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা, নামাজ কোরআন তেলাওয়াত, নামাজ কোরআন তেলাওয়াত। আর ফাতমা সানিয়া এনারও ইবাদত ছিল নামাজ কোরআন তেলাওয়াত, নামাজ কোরআন তেলাওয়াত। তো লোকেরা বলতো যে আলীকে মেয়ে রূপে যে জন্ম নিয়ে যাবার নাকি, এ অবস্থা ছিল হযরত আলীর যে অবস্থা ছিল হযরত ফাতমা সানিয়া তাই অবস্থা ছিল। এত কোরআন তেলাওয়াত উনি করতেন যে যখন বাচ্চা আব্দুল কাদের ওনার মুখ ফুটলো, মা ডাকলেন ওস্তাদজিকে যে এবারে কোরআন হাতে দেওয়া হোক, ওনাকে সবক দেওয়া হোক। ওস্তাদজি হাতে কোরআন দিলেন এবং সুরে ফাতিহা পড়ালেন, আলিফ লাম মিম যালিকা কিতাব লা রাইব ফিহি পর্যন্ত পড়ালেন। পড়াবার পরে যেই ওস্তাদজি বললেন আলিফ লাম মিম যালিকা কিতাব লা রাইব ফিহি, বাচ্চা বলছিল হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখন ওস্তাদ হাত তাক কেটে কেটে কি হলো, আমি তো ইসলাম মিম যালিকা কিতাব লা রাইব ফিহি বলেছি, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি, এটা বাচ্চা পড়ে ওস্তাদ হাত উঠে আছে, বাচ্চা পড়ে আছে, পড়তে 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 17 পড়া পড়ে গেছে। ওস্তাদ দিছো যা মুখে আর বাক নাই, বাক সত্যি লোপ পেয়ে গেছে, এটা আর কি হলো, আমি পড়ালাম অর্ধেকটা আয়ে এ বাচ্চা 17 পড়া পড়ে গেছে। আব্দুল কাদের তুমি কি বলে বলে আমার তো মানুষ, তো তুমি এ কোরআন হেফজ করে বলতে বলে জানেন না, আমার আম্মা যখন তেলাওয়াত করতেন আমি পেট থেকে শুনে শুনে আমি হেফজ করে ফেলেছি। কি অবস্থা! আমি তাই মনে বললাম যে মা যদি ভালো থাকে ওই মা গুলো শুনছে ওখানে, আর এই বাপ গুলোও শুনছে। মা যদি ভালো থাকে, একদিন আব্দুল্লাহ সোমাই আবু সাহেব মুসা জঙ্গি দোষ রহমতুল্লাহ আলাই ইনি কে ছিলেন জানো তো, ভালো করে জানো জানো না, ইনি আব্দুল কাদের জিলানীর আব্বা ছিলেন। উনি একদিন খানকা শরীফ বসে তালিম দিচ্ছেন, জিকরে কাদেরি তালিম দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে উনি তালিম দিচ্ছেন। তো সে সময় যে মুরিদগুলো বসেছিলেন মুরিদদেরকে ইনিশিয়াল স্টেজে তালিম দিচ্ছেন, তাই তখন ওনাকে এইভাবে মাথা ঘুরিয়ে করার কোনো দরকার ছিল না, এবং বলে ওনাদেরকে শুধুমাত্র রক্ত করিয়ে দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশাহ আব্দুল কাদের বসেছিলেন এক কোনায়, উনি বললেন আবু এটা ভুল হলো